গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানানুপুর এখন আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ফটোচ্যাচে লেখে একটি গল্প রাবংলা আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে সুখেন্দু বলল রাবংলা নামটা ভারী সুন্দর না সপ্তমীর সকাল বাইরে ঝলমল করছে পিতল রঙা রোদ কালো আকাশে একটু একটু মেঘ ছিল আজ আর তাদের ছিটে ফোটাও নেই ঝকঝক করছে ঘন নীল বাতাসে নিয়ম মতোই পুজো পুজো গন্ধ কস্তুরি মেয়ের প্লেটে সস ছিল ফিক করে হেসে ফেলল এসব অদ্ভুত জায়গা কোথা থেকে জোটাও বলো তো সেবার মুসৌরি বেড়াতে গিয়ে কোথায় যেন নিয়ে গিয়েছিলে লুটি হ্যাঁ হ্যাঁ ধনৌলুটি জায়গাটা দারুণ না ছাই দারুণ শুধু কুয়াশার বৃষ্টি ভালো করে হিমালয় দেখাই গেল না তোমার দেখার চোখ নেই কি নিস্তব্ধ জায়গা যেন ওই পৃথিবীর বাইরে রাবংলা ওর চেয়েও ভালো কেন তোমার অফিসের দীপদেশবাবু বলেছে বলে দীপদেশ রায় দুনিয়া চষা লোক তার চোখ ভুল বলে না নীল হিমালয় সবুজ অরণ্য হাত বাড়ালেই নাকি কাঞ্চন চূড়ায় সোনা পিছলোচ্ছে আর বেলা লুকোচুরি খেলছে রুপলি জোৎসনা ওফ কি এক্সাইটিং দেখো গিয়ে যেন আবার নিরাশ হও না মিক্সড পিকাল জিভে ঠেকিয়ে চুকচুক আওয়াজ করছে বুপলি তার এবার ক্লাস নাইন সদ্য চশমা নিয়েছে সে চশমার মর্যাদা বাড়ানোর জন্য সবসময় মুখখানাকে প্রাজ্ঞ করে রাখে বুপলি বাবা মার কথোপকথনে এসে বিশেষ আগ্রহী নয় এখনও তার মধ্যে তেমন একটা নিসর্গপ্রেম জাগেনি উদাসীন স্বরে সে বলল আমি কিন্তু ওয়াকম্যানটা নিয়ে যাবো বাপি কস্তুরি চোখ পাকালো কেন বেড়াতে গিয়েও গান না শুনলে চলবে না বারে আমরা কি সর্বক্ষণ বাইরে ঘুরবো নাকি হোটেলে থাকবো না বুবলি ঘাড় বেঁকাল সন্ধেবেলা হোটেলে বসে বসে করবোটা কি তারপর ধরো ট্রেন তো যাবে ঢিকি ঢিকি ওয়াকম্যান থাকলে ট্রেনে তাও বোর হব না কথাটা ভুল বলেনি বুবলি চতুর্দিকে যা বন্যা হয়েছে এবার দক্ষিণবঙ্গের ন নটা জেলা একেবারে জলের তলায় ট্রেন ফেন বন্ধ হয়ে একাকার কাণ্ড প্রথমটা তো সুখেন্দু ভেবেছিল এবার আর বেরোনোই হল না রোজ কোনো না কোনো ব্যারেজ থেকে জল ছাড়ছে একের পর এক জায়গা ডুবে যাচ্ছে এখানে রেললাইন ভাঙছে ওখানে ব্রিজ চুরমার যাকে বলে অকহতব্য অবস্থা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন আস্তে আস্তে অনেকটা সামলেছে পরিস্থিতি অন্তত ট্রেন ফেনগুলো চলা শুরু করেছে প্রথম কদিন খুরপথে শিলিগুড়ি যাচ্ছিল সেই কিওল ভাগলপুর কহলগাঁও হয়ে এখন অবশ্য ঠিক রোটে যাচ্ছে তবে সময় নিচ্ছে খানিকটা কালো খবর নিয়েছে সুখেন্দু কামরূপ এক্সপ্রেস সাত ঘন্টা লেট ছিল তা হোক যাচ্ছে এ না কত বেড়াতে বেরিয়ে অত ঘড়ি মেপে চলা প্রয়োজনটাই বা কি রান্নাঘরে গিয়ে চা চড়িয়ে এসেছে কস্তুরি বুবলি পরোটা শেষ করে এখন খুব সস খাচ্ছে বোতলটা সরিয়ে রাখতে রাখতে বলল রাবংলায় আমাদের হোটেলটার লোকেশন ভালো তো বলল তো যারা এখান থেকে বুকিং নিচ্ছে তাদের কাছে হোটেলের একটা ছবি আছে দেখে মনে হলো পাহাড়ের যে ইস নর্থ ফেসিং হলে খুব ভালো হয় ফায়ার আছে বাপি আছে নিশ্চয়ই পার ডে নশো টাকা স্যুট ভাড়া নিচ্ছে কি এমনি এমনি পুজো প্যান্ডেলে ঢাক বেজে উঠল আওয়াজটা শুনতে শুনতে মুখটা কেমন কুঁচকে গেল কস্তুরি বলল এ মা কি ক্যার করছে সুখেন্দুর চোখে রাবংলা ছিল ছবিটা মুছতে মুছতে অন্যমনস্কভাবে বলল টেপ রেকর্ডারে বাজাচ্ছে তো সত্যি ওরা ঢাকি পেল না নাকি পয়সা বাঁচাচ্ছে কি করে বলবো শুনলাম তো কালো পাড়া ছেলেগুলো শেয়াল গিয়ে দাঁড়িয়েছিল সুখেন্দু কাঁধ ছাঁকালো তবে হ্যাঁ ঢাকির এবছর খুব আকাল বেশিরভাগই তো আসে মুর্শিদাবাদ নদিয়া থেকে নয় বাঁকুড়া বীরভূম সেখানে এখনও কত জায়গা যে জলের তলায় বাপি আমরা ট্রেনে যেতে যেতে ফ্ল্যাট দেখতে পাব কিছু কিছু তো পাবি সুখেন্দু হাসতে গিয়েও গম্ভীর হলো তবে ফ্ল্যাট এমন কিছু দেখার জিনিস নয় বুবলি এবার বন্যায় কত মানুষ অ্যাফেক্টেড হয়েছে জানো দেড় কোটি কত লোকের ঘরবাড়ি ভেসে গেছে কত লোক মারা গেল খাবার নেই জল নেই কি কষ্ট করে সব বেঁচে আছে এইসব গুরুগম্ভীর কথা শুনলে বুবলির একটু একটু হাই ওঠে গা মোচড়াতে মোচড়াতে শুরুত করে সরে গেল এবার সে প্যান্ডেলে বেরোবে এবং এখন তাকে সকালে পড়ার পোশাক চুজ করতে হবে এও কম হ্যাপা নয় কস্তুরিও চলে গেছে রান্নাঘরে চা ঢালতে উঠে গিয়ে কাগজ কলম নিয়ে সোফায় বসল সুখেন্দু কালই তাদের যাত্রা টুকটাকে কিছু জিনিস কিনতে হবে একটা লিস্ট বানিয়ে নেওয়া ভালো পেস্ট সাবান তিন চার রকমের ওষুধ একটা পেন বাম টর্চের ব্যাটারি ফিল্মের রোল কটা নেবে দুটো হ্যাঁ দুটো তো লাগবেই এখান থেকে কিনে নেওয়া ভালো ট্যুরিস্ট প্লেসে নির্ঘাত দেড়া দাম হাঁকবে ব্র্যান্ডি সঙ্গে নেবে একটা গ্যাংটক তেমন ঠান্ডা হবে না কিন্তু ছাঙ্গু রাবংলা ধূত সিকিমে ওসব জিনিস ভালো মিলবে আর কি আর কি মোমবাতি হাফ ডজন মস্কিউ কয়েল ভাবনার মাঝেই কলিং বেল এ বাড়িতে দরজা খোলা নিয়ে অলিখিত আলসিমির প্রতিযোগিতা চলে একটুক্ষণ অপেক্ষা করল সুখেন্দু দ্বিতীয়বার বেল বাজাতে বিরস মুখে গিয়ে দরজা খুলছে সঙ্গে সঙ্গে যেন হাজার ভোল্টের শখ সামনে কারা রথিন কাকার কাকিমা একে হাল হয়েছে দুজনের রথিন কাকার মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি চুল উস্কো খুস্কো পরনে খেঁটো ধুতি আর নোংরা বুস শার্ট আর পরে করা পরা কাকিমার শাড়িটাও অসম্ভব নোংরা ফর্সা মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ দুজনেরই দৃষ্টি কেমন খোলাটে গর্তে ঠুকে আছে চোখ বড় বড় করে শ্বাস ফেলছেন রথিন কাকা মাত্র দোতলা উঠেই জীব বার করে হাঁপাচ্ছেন সুখেন্দু তুতলে গেল তো তোমরা রথিন দুপা এগিয়ে এসে কপ করে সুখেন্দুর হাত চেপে ধরলেন ঢুকরে উঠেছেন হঠাৎ আমাদের সর্বস্ব গ্যাছেরে বাবলু রাক্ষসী ইছামতি আমাদের সব খেয়ে নিয়েছে ভিকিরি ভিকিরি আমরা এখন পথের ভিকিরি খুবই নাটুকে ডায়লগ তবে এতক্ষণে ব্যাপারটা সুখেন্দুর বোধগম্য হল বন্যা আশ্চর্য এ যেন রঙ্গমঞ্চে রথিন কাকাদের নাটুকে আবির্ভাব এমাত্র সে বন্যার্থদের কথা বলছিল অমনি বন্যার একেবারে তাদের দোর করায় অপ্রস্তুত মুখে সুখেন্দু তাড়াতাড়ি বলে উঠল এ কি তোমরা বাইরে দাঁড়িয়ে কেন এসো এসো ভেতরে এসো সুষমার হাতে একটা চটের থুলি সেটিকে বুকে চেপে তিনি ঢুকলেন আগে সশঙ্কোচে পিছু পিছু রথিন দুজনে তাকাচ্ছেন ফ্যালফ্যাল মুখে কোনো কথা নেই তাড়াতাড়ি তাদের হাত ধরে সোফা এনে বসালো সুখেন্দু নিজে উল্টো দিকে বসে বলল হ্যাঁ বলো কি হয়েছে রথিন অস্ফুটে বললেন একটু জল সুখেন্দু বেশ লজ্জা পেয়ে গেল ছি ছি এই কি প্রশ্ন করার সময় অবশ্য জল তাকে আনতে হলো না কস্তুরি চায়ের কাপ প্লেট হাতে বিমোরো মুখে দাঁড়িয়ে পড়েছিল সে প্রায় ছুটে রান্নাঘর থেকে দু গ্লাস জল এনেছে জলে চুমুক দিতে গিয়ে কেঁপে উঠলেন সুষমা ঝরঝর কেঁদে ফেলেছেন আমরা তিন দিন কিছু খাইনি বৌমা একটি মাত্র বাক্যে গোটা সকালটা যেন আমুল বদলে গেল একটু আগের মনোরম উজ্জ্বল পরিবেশ পলকে উঁধাও বুবলিও বেরিয়ে এসেছে ঘর থেকে সেজে কুজেও নড়তে পারছে না কস্তুরি তাকে চোখের ইশারা করল মামে দ্রুত চলে গেছে খাবার টেবিলে ক্যাসেরোলে পড়ে থাকা গোটাচারেক আলু পরোটা প্লেটে সাজিয়ে ধরে দিল রথিনদের গোগ্রাসে খাচ্ছেন স্বামী স্ত্রী দুর্ভিক্ষ পীড়িতের মতো কস্তুরে চটপট খানিকটা মুড়িও মেখে আনলো সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা দরবেশ সুখেন্দুর সঙ্গে চোখ চাওয়াচাওয়ি করছে আরও কিছু দেবে কিনা সুখেন্দুর ভীষণ খারাপ লাগছিল রথিন তার আপন কাকা নন তবে তেমন দূর সম্পর্কেও তো নন বাবার আপন যার তো ভাই থাকেন দেশে বাগদা থেকে মাইলখানিক দূরে কমলপুরে ওদিকে এখনও জল থৈ থই করছে টিভিতে কাগজে রোজই এখন বনগাঁ বাগদা বসিরহাট লিড নিউজ অথচ সেভাবে রথিন কাকাদের কথা মনে আসেনি কেন হ্যাঁ একদিন কস্তুরির সঙ্গে কথায় কথায় বাগদার কথা উঠেছিল বটে প্রসঙ্গক্রমে রথিন কাকার কথা উঠেছিল কিন্তু কেন যেন মনে হয়েছিল রথিন কাকারও তো মোটামুটি অবস্থাপন্ন লোক নিজস্ব পাকা বাড়ি বনগা রোডের উপর অত বড় স্টেশনারি দোকান আছে জমি জমা খুব কম নেই সুতরাং তারা হয়তো নিরাপদে আছেন কিন্তু প্রকৃতি যে ধানবাদদেরও রেয়াত করে না এ সহজ সত্যটা মাথায় আসিনি খুন্নিবৃত্তি হওয়ার পর মোটামুটি ধাতস্থ হয়েছেন স্বামী একটু একটু করে তাদের মুখ থেকে শোনা গেল সব কি ভয়ঙ্করভাবে কামান ডাকতে দাগতে জনপদের উপর আঁচড়ে পড়েছিল ইছামতি কিভাবে হুড়মুড় করে জল বেড়ে গেল স্রোতের টানে ভেসে যাচ্ছে মানুষ চিৎকার কান্না হাহাকার রথিন কাকা প্রথমটা ভেবেছিলেন তাদের বাড়ি অনেকটা উঁচু হয়তোবা এ যাত্রা পার পেয়ে যাবেন সতর্কবার্তা পেয়েও বাড়ি ছেড়ে নড়েননি মালপত্র নিয়ে ছাদে গিয়ে বসেছিলেন কিন্তু দেখতে দেখতে তার ছাদ অবধি শেষে উদ্ধার পার্টি এসে নৌকো করে স্কুল বাড়িতে নিয়ে যায় সকলকে প্রাণ যায়নি ঠিকই তবে সেখানে এক খাবার জটিনি মাঝে একদিন চিড়ে গুড় এসেছিল তারপর আর দোতলার একটা বারান্দায় ধনী দরিদ্র হিন্দু মুসলমান নারী পুরুষ সব একত্রে ঘেঁসেঘেসি করে রয়েছে চোখ মুছতে মুছতে রথিন বললেন এর মধ্যে লুটপাটও চলছে বুঝলি একদিন মাঝরাত্রিরে নৌকো করে একদল লোক এলো আমরা ভাবলাম রিলিফ পার্টি তারা ছুরি বন্দুক দেখিয়ে যার কাছ থেকে যা পারে ছিনে নিয়ে গেল তোর কাকিমার হাতের বালা চুরি বোমার গলার হার কানের দুল এমনকি সোনা বাঁধানো নোয়াটাও সুখেন্দু জিজ্ঞেস করল ভোম্বল ভোম্বলের বউ কোথায় ওখানেই আছে পড়ে আছে দাঁতে দাঁত কামড়ে ভোম্বলি তো আমাদের জোর করলো বললো যেমনভাবে পারো যার কাছে হোক চলে যাও বাড়ি দোকান ভেসে গেছে বটে তবে জল নামলে তো দেখতে হবে কিছু বাঁচলো কি না সামনে না থাকলে তো সব সাফ হয়ে যাবে স্কুল বাড়িতে যাওয়ার সময় যতটুকু পারি সঙ্গে নিয়েছিলাম লুটপাট হয়ে যাওয়ার পরে যেটুকু পড়ে আছে ভোম্বোল আর ভোম্বলের বউ সামলাচ্ছে আমরা আর পারলাম না রে রথিন ফুপিয়ে উঠলেন মরিয়া হয়ে শেষে নৌকো করে হেঁটে আবার নৌকো করে কিভাবে দমদম পৌঁছেছি এখন আর বলতে পারবো না রে বাবলু চুপ করুন তো কস্তুরি নরম গলায় বাধা দিল এখন জিরোন একটু চান টান করুন ভালো করে তারপর খেয়ে দিয়ে একটু ঘুমোলে সব ঠিক হয়ে যাবে বলছো বৌমা হ্যাঁ উঠে পড়ুন আপনারা বুবলির ঘরে চলে যান আমি ততক্ষণ একটু চালে ডালে চড়িয়ে দিই বলতে বলতে সুখেন্দুর দিকে ফিরল কস্তুরি এই তুমি বুবলির ঘরটা একটু ঠিকঠাক করে দাও না সুখেন্দু বুবলিকে ডাকল আয় আমার সঙ্গে একটু হাত লাগা বুবলির প্যান্ডেলে যাওয়ার উৎসাহ কমে গেছে ট্রেন থেকে বন্যা দেখার আগেই দু দুটো জলজান্ত বন্যার একেবারে বাড়িতে হাজির এতে যেন সে বেশ রোমাঞ্চিত পটপট নিজের কাপড়গুলো সরিয়ে আনল বাবা মার ঘরে নিজে থেকে প্রায় অজেনা দাদু দিদার সঙ্গে কথা বলছে টুকটাক ঘর গোছাতে গোছাতে সুখেন্দুর মনটা কেমন যেন খচখচ করছিল কালকে তাদের ট্রেনের টিকিট আজই রথিন কাকারা এ মুহূর্তে তার কি করা উচিত যেতে তো হবে কাল কিন্তু এদের ফেলে কেমন করে যাবে চিন্তাটাকে মাথায় নিয়ে রান্নাঘরে এলো সুখেন্দু ফিস ফিস করে বলল কি গো কি করব কস্তুরি আলু করছিল ঘাড় না ঘুরিয়ে বলল কিসের কি এরা তো বডি ফেলে দিল আমাদের যাওয়ার কি হবে কপাল খারাপ হবে না কস্তুরী যেন একটা ছোট্ট শ্বাস পড়ল যাও টিকিটগুলো ক্যান্সেল করে এসো আবছাভাবে রাবংলা দুলে গেল সুখেন্দুর চোখে নীল নীল পাহাড় সবুজ অরণ্য রূপলি জোৎসনা অসহিষ্ঠ মুখে বলল যা তা হয় নাকি আর কি হয় তাহলে সাফ সাফ বলে দেই কাল আমরা চলে যাচ্ছি মিথ্যে তো নয় বলা যায় দুটো মানুষ এমন বিপদে পড়ে এসেছে সুখেন্দু একটু চুপ থেকে বলল তাহলে এক কাজ করা যাক ওরা নয় এখানে থাকুক আমরা বেরিয়ে পড়ি মাত্র তো সাত দিনের প্রোগ্রাম তা হয় না কেন হয় না শুনি খারাপ দেখায় খারাপ দেখানোর কি আছে চাল ডাল আলু কিনে দিয়ে যাব ফ্রিজ রইল টিভি রইলো ওদের অসুবিধাটা কি হবে শুনি তবু হয় না তবু খারাপ দেখায় লোকে কি বলবে বানভাসি কাকা কাকি মাশ্রয় নিতে এসেছিল তাদের ফেলে রেখে আমরা আর কথাই এগুলো না সুষমা এসেছেন দরজায় স্নান সেরে ফেলেছেন বুবলে একটা তাঁতের শাড়ি বার করে দিয়েছে অনেকটা তাজা দেখাচ্ছে তাকে সঙ্কচিত মুখে বললেন তোমার সঙ্গে একটু হাত লাগাবো বৌমা না না কিছু দরকার নেই আপনি বিশ্রাম নিন তবু শুনলেন না সুষমা রান্নাঘরে ঠুকে পড়েছেন সুখেন্দু সরে এলো সেখান থেকে শোয়ার ঘরে গিয়ে চিৎপাত হয়ে সিগারেট ধরিয়েছে দুপুর পর্যন্ত কস্তুরির সঙ্গে একান্তে কথা বলার আর সুযোগই হল না পরিতৃপ্তি সহকারে আর সারলেন রথিন তার মধ্যে মাঝে মাঝে চোখ মুছছেন আর শোনাচ্ছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা এক মা নাকি বাচ্চা নিয়ে গাছের উপর বসেছিল সেই বাচ্চা পড়ে গেছে কোল থেকে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে মা প্রবল তোড়ে দুজনে নিশ্চিহ্ন জলে নাকি কোথায় তক্তপোষ ভেসে যাচ্ছিল সেখানে পড়েছিল এক বৃদ্ধের লাশ প্রাণভয়ে মানুষের সঙ্গে একত্রে আশ্রয় নিয়েছে সাপ কিন্তু কামড়াচ্ছে না বুবলির বোধহয় আর শুনতে ভালো লাগছিল না হয়তোবা সহ্য হচ্ছিল না আর টিভি চালিয়ে দিল বুবলি আশ্চর্য সঙ্গে সঙ্গে রথিন সুষমার চোখও পর্দায় পেট ভর্তি হয়ে গেলে বোধহয় বিনোদনের নেশা অজান্তে মাথা চাড়া দেয় তবে শরীর আর দিচ্ছে না দুজনেরই দু চার মিনিটের মধ্যেই ঢুলতে শুরু করেছেন স্বামী স্ত্রী কস্তুরিকে ব্যালকনিতে ডেকে আনল সুখেন্দু গোমরা মুখে বলল কি হলো কি ঠিক করলে তুমি এখনো ওই কথা ভাবছ ডিসিশন তো হয়ে গেছে না মানে ওদের অন্য কোথাও চালান করে দিলে হয় না ধরো দিদির বাড়িতে যদি পাঠিয়ে দেই ফোন করবো একবার দিদিকে তোমার কি ঘটে একটু বুদ্ধি নেই দিদি শ্বশুর বাড়িতে জ্ঞাতি কাকাকে পাচার করে বেড়াতে চলে যাবে তার কি ভাববে আমাদের কাছে এসেছে বলে আমরা কি চোরের দায়ে ধরা পড়ে গেলাম সুখেন্দুর শর তেতো হয়ে গেল আরও তো অনেকে ছিল নাকতলায় পল্টু আছে ব্যারাকপুরে পরে নারুদের অত বড় বাড়ি সবারই তো সম্পর্কে কাকা কি করা যাবে এখানে যখন এসে পড়েছে কস্তুরি এবার একটা বড় শ্বাস ফেলল এবছরটা নয় রুটিন বাড়ানোয় ছেদি পড়ল ভারী করুণ চোখে একটুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল সুখেন্দু তারপর প্যান্ট শার্ট জড়িয়ে বেড়িয়ে পড়েছে সোজা কয়লাঘাটে গিয়ে ক্যান্সেল করলো টিকিটগুলো উদাস মুখে গঙ্গার ধারে পায়চারি করলো খানিকক্ষণ ভাল লাগছে না কিছু ভাল লাগছে না ভরা গঙ্গায় টলটল করছে জল চোখে নদীকে দেখছে বারবার কি করবে এখন বাড়ি ফিরবে ধুস পুরনো পাড়ায় আড্ডা মেরে প্রায় রাত বারোটায় বাড়ি ফিরল সুখেন্দু কলকাতায় আজ এক অন্য বন্যা হানা দিয়েছে মানুষের বন্যা দশ হাত অন্তর অন্তর পুজো হৈচই গান রোশনাই কে বলবে এই শহর থেকে অল্প দূরেই থৈ থই করছে জল রাস্তায় কি জ্যাম বাপস কস্তুরি দরজা খুলেছে কোথায় ছিলে এতক্ষণ এমনি ঘুরছিলাম বুবলি এসেছে ঘুমোচ্ছে ওরা ওরা তো শুয়ে আছেন মাঝে এক দু ঘন্টার জন্য জেগেছিলেন খেয়ে দে আবার কস্তুরে ছোট্ট হায় তুলল তুমি খাবে তো হুম টুকরো টুকরো সংলাপ না টুকরো টুকরো হতাশা পোশাক পাল্টে বাথরুমে ঠুকল সুখেন্দু মুখে চোখে জল ছেটালো ভালো করে বেরিয়ে খাবার টেবিলের দিকে আসছিল হঠাৎ চোখ গেছে বুবলির ঘরে কি ভেবে পায়ে পায়ে এলো ঘরটায় নীল রাতবাতি জ্বলছে পাখা ঘুরছে মাঝের স্পিডে পাশপালে সাঁকড়ে ঘুমোচ্ছেন রথিন সুষমা সুখেন্দু স্থির দাঁড়িয়ে দেখছিল দুই আশ্রিতকে কি নিশ্চিন্ত নিঃশঙ্ক ঘুম রথিন কাকার নাক ডাকছে ফর ফর কাকিমা একটু কুঁকড়ে মুড়ে আছেন এখন আর কারুর মুখে আতঙ্কের ছায়াও নেই সেখানে এখন নীলাপ জোৎ না খেতে দিয়ে ডাকতে এসেছে কস্তুরি কি দেখছো হা করে সুখেন্দু বুক ভরে শ্বাস টানল ছাড়ছে আস্তে আস্তে গলায় বলল রাবংলা গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম সুচিত্রা ফটেচার্যে লিখে একটি গল্প রাবংলা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলে গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল